ফেস প্যাক আমি সাধারণত না সন্ধেবেলা বা রাত্রে শোয়ার আগেই মাখি, মানে শোয়ার আগে মেখে আর কি ধুয়ে তারপরে ময়েশ্চারাইজার যা থাকে সেগুলো ইউজ করি। আজকে সকালবেলা ইউজ করছি, কারণ আজকে সকালে না টিফিনের চাপটা একটু কম, আর শাশুড়ি মা তো রয়েছেই, শাশুড়ি মা টিফিনটা করছে, আর মানে টিফিনে সেরকম তামঝাম নেই বলেই না ফেস প্যাকটা লাগানোর সময় পেয়েছি, নইলে সকালবেলা পাই না। আমি জেনারেলি সন্ধেবেলা বা রাত্রিবেলাই করি। আর আজকে আরেকটা কারণ সকালবেলা করে নিচ্ছি, কারণ হচ্ছে সন্ধেবেলা আজকে টাইম পাবো না বা বাড়ি থাকবো না যেটাই বলতে পারো, ওই জন্য এখানে ফেস প্যাকটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা রেডি করা থাকে তো, মানে যদি না ইউজ করা হয় না জিনিসটা পচেও যেতে পারে, কারণ এক সপ্তাহ মিনিমাম টাইম থাকে এটা, এক সপ্তাহ পরে আর ইউজ না করাই বেটার, তো ওই জন্যই আর কি সকাল সকাল এখানে ইউজ করে নিচ্ছি। সকালবেলা টিফিন পরোটা বড়ার তরকারি, কালকে মা বড়ার তরকারি করেছিল আর চা, এখন স্যার খেয়ে অফিস যাবে, বাজে হচ্ছে 10:20, খেয়ে অফিস যাবে, আমারও লেবু জল খাওয়া কমপ্লিট, আমি একটা পরোটা খাবো ব্যাস। এখন বাজে 11টা, তো লালটু অফিসের জন্য বেরিয়ে গেছে, বাবাও নেই, বাবা গেছে ওই বাড়িতে বাজার ফাজার কিছু করতে গেছে, মা এখন গেল ছাদে, আর এখানে দুপুরে কি কি রান্না হবে সেই জোগাড় জাতি সব করছে, আমিও এখানে বসেছি মায়ের হাতাহাতি টুকিটাকি করতে, এখানে আলুগুলো কেটে দিচ্ছি, রসুন ছাড়িয়ে রেখেছি, মাও এখানে হাতাহাতি সব করছে, দুজন মিলে করলে না তাড়াতাড়ি হয়েও যায়। আর এখানে আজকে রান্না হবে পাবদা মাছ আর পমফ্রেট মাছ, তো মা ওগুলো কেটে ধুয়ে লেবু নুন, এই যে লেবু নুন মাখিয়ে রেখে গেছে এর মধ্যে, আর সকালবেলা তো দেখালাম পরোটা ফরোটা খেয়েছি, তো আলুগুলো মা বললো যে সুপর্ণা এই যে আলুগুলো না একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, পাবদা মাছে দেবে, তো এই মোটা মোটা আলুগুলো বললো মাঝখান থেকে এরকম আরেক ফালি করে দাও, তাহলে সরু সরু হয়ে গেলে মানে রান্না করতে সুবিধা হবে, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেটাই করছি, রান্নাঘর এখন পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আজকে হয়ে যাবে বছর শেষ, তো যাই হোক আজকে একটু ঘুরতে বেরোবো আমি আর কৌশিক দুপুরবেলা, সে দুপুরে আগে রান্নাবান্না মায়ের হাতাহাতি করি তারপরে বেরোবো, তো চলো আলুগুলো কেটে ফেলি, কারণ রান্নাটা ঝটপট হয়ে যাক, 11টা বাজে, তো ঝটপট রান্না হয়ে গেলে মাও একটু রেস্ট পাবে আমরাও একটু রেস্ট পাবো। সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:20, তো কাজ বাজ সব হয়ে গেছে, মা একটু বেরোলো কারণ বাবা একটা কাফ সিরাপ আনতে ভুলে গেছে, তো ওর জন্য ওটাই মা আনতে গেল। আর এখন আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল, বললাম না আজকে 31 ডিসেম্বর, ওর জন্য একটু আমি আর কৌশিক ঘুরতে যাবো, তা 1টার সময় বেরোনোর কথা, কৌশিককে ফোন করলাম, ও এখনও অফিস থেকে বেরোয়নি, আজকে অফিসে গেছে, ইয়ার এন্ডিং না ওদের একটু চাপ আছে কাজের, তো যাই হোক এখনো বেরোতে পারলাম না, জানি না, বলেছিল তো ভিক্টোরিয়ায় যাব, ভিক্টোরিয়া 4:30 না 4:30 সময় বন্ধ হয়ে যায়, এখনই বাজে 1:30, যাই না কখন যাবো, ওকে ও বলছে যে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো না, আরে একটা জায়গায় গেছি ভেতরে না ঢুকলে হয় বলো, ওই বাইরেটা ঘুরে কি বাইরে ওই মাঠে কি বসতে যাবো, একটু ভেতরটা দেখবো, আমি ভিক্টোরিয়ার আগে অনেক বহুবার গেছি, কলেজ লাইফে তো বহুবার গেছি, যখন মাস্টার ডিগ্রি করি তখনও গেছি, বহুবার গেছি ভিক্টোরিয়া, কিন্তু তবুও একটা জায়গায় যখন যাচ্ছি সে পুরোটা ঘুরবো, কি জানি আদৌ ভিক্টোরিয়া যাওয়া হবে কিনা বা আদৌ ঘুরতে যাওয়া হবে কিনা জানি না, যা লেট লাগাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, ওই জন্য চুলটা কেমন আলু থালুর মতো দেখাচ্ছে, স্নান করে নিয়ে চাই হলাম যে 12:30 থেকে সাজগোজ করবো, একটু জাস্ট হালকা পাতলা একটু সাজবো আর বেরোবো, কোথায় কি 1:20 বাজে এখনো বেরোতে পারলাম না, যাই হোক দেখা যাক কি হয়, আদৌ প্ল্যান সাকসেসফুল হয় না প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, আমার যা মনে হচ্ছে প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে, বা যদিও যাওয়া হয় ওই হয়তো এদিক ওদিক ঘুরে চলে আসবো, আমি ওই এদিক ওদিক ঘুরতে বললাম আর যাবো না, যা ওই একটু দূরে ঘুরতে যাবো আলাদা জিনিস, এদিক ওদিক ঘুরে কি করবো আমি, ভাল লাগে না, দেখা যাক কি হয়। বলেছে আমি যখন আমার হয়ে যাবে কাজ তার আধ ঘন্টা আগে তোমাকে ফোন করব, তখন তুমি রেডি হতে বসো, এখন বাজে 1:20, আর কখন ফোন করবে বা কখনই বেরোবো যাই না, মনে হয় না প্ল্যান সাকসেসফুল হবে, দেখা যাক কি হবে, ওরে মাছি বসছে কেন বা। ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে এই পঞ্চুটা পরেছি, সেই সিমলা গেছিলাম তখন বড় বৌদিভাই কিনে দিয়েছিল, তো চলো এখন বেরোই, ভেবেছিলাম বেরোনো হবে না কিন্তু ফাইনালি বেরোনো হলো। আমি এখন চলে এসেছি সেন্ট্রাল মেট্রোতে, বসে আছি, মেট্রো এখন আসতে প্রায় ওই 5-6 মিনিট বাকি আছে, আর কৌশিক তো ওখানে, ও বেরোলেই ওর সবসময় ফোন ছাড়াও কিছুই চেনে না।
আমরা এখন এসেছি ময়দানে, তো ময়দান থেকে যাচ্ছি হেঁটে হেঁটে তোমার ভিক্টোরিয়ার দিকে। আজকে তো 31st December, মানে মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে পেছনে। কই লুচি আলুর দম, লুচি আলুর দমের ঝোলা, যাই হোক তো হ্যাঁ এগুলো এরকম হলেই চল চিড়িয়াখানা ঘুরে আসি। নিজে কিন্তু ঘুরতো না, এক জায়গায় বসে থাকবে চাদর কাটে, তোমরা সবাই ঘুরতে। হ্যাঁ, নিজে নাতি নাতনি ছেলে মেয়ে, ছেলে তো যেত না, বৌমা জামাই। লালটু বলছে, লালটু হচ্ছে ঠাকুমার গল্প। সে যাই হোক, আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া, যাই না ভিক্টোরিয়া খোলা পাবো কিনা। সবাই যখন চারটে বাজে হেঁটে যাচ্ছে, আধ ঘন্টা হয়তো খোলা পাবো, আধ ঘন্টাই ঘুরবো। ভিড় হয়েছে দেখো, মজা, সব ঠাকুর দেখতে বেরিয়েছে আর প্রত্যেকে রোজ নিয়ে বসেছে। যাই না আজকে রোজ দিচ্ছে কেন, বছরের শেষ দিন বলে রোজ দিয়ে শেষ দিন বিদায় করে দেবে রোজ। হ্যাঁ হ্যাঁ, বছরের শেষ ঝামেলা শেষ দিন রোজ দিয়ে, যাই হোক রোজ কেন দিচ্ছে জানি না, কিন্তু রোজ অনেক নিয়ে বসেছে। সেটা যে যেমন দেয়, আমাদেরকে একদিন দিতে এসছে, তো আমরা বললাম না থাক লাগবে না, কেন বিয়ে হয়ে গেছে এখন, বিয়ের পরে 25 ডিসেম্বর তো এইটুকানি একখানা দিয়েছে, এটা কি এত বড় রোজ নেই। যাই হোক এখন দেখি, দেখ ভিড় দেখো ভর্তি। যাই হোক চলো আগে দেখে গিয়ে ভিক্টোরিয়া খোলা পাবো কিনা, যদিও খোলা পাই খুব বেশিক্ষণ ওখানে বসে আড্ডা মারতে পারবো না। ভিড় দেখো, আর ওটা হচ্ছে বিল্লা প্ল্যানেটোরিয়াম, লাইন পড়েছে দেখো বিল্লা প্ল্যানেটোরিয়ামে। চলো 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 চলো, ঘিচঘিচ করছে লোকে গো। ভিড় দেখো, আর কৌশিক এখানে লাইন দিয়েছে, ওই যে যাচ্ছে কৌশিক, ওই যে সেই ওই মাথা থেকে লাইন দিয়ে দিয়ে ফাইনালি এই মাথা এসেছি টিকিট কাউন্টারে, অলমোস্ট কাছে চলে এসেছি। মারাত্মক ভিড় হয়েছে আজকে, মারাত্মক, গিজগিজ করছে লোকে। ভিক্টোরিয়ার টিকিট হচ্ছে 30 টাকা করে, তোমার বাইরে যাও ভেতরে যাও পুরো অল টোটাল 30 টাকা। কৌশিক কি বলছিল আগে নাকি 10 টাকা বাইরে নিত, সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু এখন বর্তমানে 30 টাকা টিকিট। ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়া, অনেকবার এসেছি, পালিত পশু আনা নিচে, হ্যাঁ পালিত পশু আনা নিচে, বন্ধ করে দিয়ে এটা অনেকদিনই বন্ধ করে, নিচ দিয়ে চলো উপর দিয়ে কি করতে যাচ্ছ, নিচ দিয়ে যাওয়ারই তো, নিচ দিয়ে যাওয়া, আরে একদিনই তো খারাপ হবে রে ভাই, নিচ দিয়ে যাওয়ার মজাই আলাদা। নুড়ি পাথর একটু হড়কাবো, ডগস এন্ড ইন্ডিয়ান নট এলাউড টু দ্য ভিক্টোরিয়া, একসময় লেখা থাকতো। ও এই হচ্ছে ভিক্টোরিয়া, দেখে নাও যারা যারা দেখোনি, আর যারা দেখেছো তার আরো একবার করে দেখে নাও। আর দেখে নাও, আমরা ব্রিটিশ সাম্রাজ্য আমাদের মাথায় হেগেছিল, আমরা এখন আমাদের কাকড়া ব্রিটিশ সাম্রাজ্য মাথায় আছে। হ্যাঁ মাথায় হেগে দিয়েছে পুরো, আমি ভিক্টোরিয়া হেগে হেগে ভর্তি হয়ে যাচ্ছে। সোমবার হচ্ছে এখানে বন্ধ থাকে, দেখাচ্ছি দাঁড়াও, ওয়ান সেকেন্ড ব্ল্যাক হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও, সোমবার হচ্ছে বন্ধ ভিক্টোরিয়া। চলো ভেতরে, লোক পুরো ঘিচঘিচ ঘিচঘিচ, আজকে মনে হয় সব লোক এতেই চলে এসছে। ভুল কথা, আমরা যখন চিড়িয়াখানা এখানে এটা লোকে টার্গেট করে, ইস র্যাকেট আনলে ভালো হতো গো, ক্যাথিড্রাল দেখা যাচ্ছে, র্যাকেট, হ্যাঁ ক্যাথিড্রাল চার্চ দেখা যাচ্ছে, হ্যাঁ ওই তো ওইটা তো, সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, কোনটা সিংহ দিয়ে যেটা লাগানো রয়েছে, অশোক স্তম্ভ কি ওটা তৈরি করেছে ইংরেজ, ওর মতো অশোক বলো ওটা কি বলো, ব্রিটিশ এম্পেরিয়াল ইনফ্যান্ট ইনভালাউ, ফ্রেমে আসছে না, উপরে স্ট্রাকচারটাও খুব সুন্দর লাগছে, আর এই একটা পিকচার দেখো, এটা পুরোটা দেখাতে পারিনি, এইবার দেখো অসাধারণ অসাধারণ, জাস্ট
পিকচারগুলো ওয়াও ওয়াও মানে ওয়াও, এগুলো হাতে পেন্ট করা না, অসাধারণ। দেখো পেন্টগুলো হাতে জাস্ট অসাধারণ, ওই দিকেও রয়েছে অসাধারণ অসাধারণ। ১৯০৭ সালে প্রথম পত্রিকা বন্দে মাতারাম, দ্য আ ডেইলি অর্গান অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। চলো এদিকটা দেখিয়ে পরে ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান গদর পার্টির সদস্যরা। সরি, চলো অন্ধকার হয়ে এসছে আর আমি বাধ্য হয়ে পঞ্চটাকে খুলে ফেললাম, এতটাই এতটাই গরম লাগছিল। এদিকে আস, ওদিকে কি করছো? বাগানে কি করতে ঢুকবো? লাইট দিয়ে অসাধারণ লাগছে দেখতে। দেখো বাধ্য হয়ে পঞ্চটা খুলে দিলাম, এত পরিমাণে গরম লাগছে। আর ভেতরে খুব সুন্দর লাগছে দেখতে, ভেতরে অনেক লোক দেখেছি আমি, না দেখে থরি বলছি, ও ভাবছে আমি দেখিনি। ছবি তুলছে আমাদের ফটোগ্রাফি, DSLR ছেড়ে ফোনে তুলছে, ফোন এখন DSLR এর ডুপ্লিকেট হয়ে গেছে নাকি? অসাধারণ লাগছে, দেখাও ছবিটা, জাস্ট অসাধারণ লাগছে। চলো, এই যে সন্ধ্যেবেলায় পাখি যে কিচকিচ কিচকিচ করে না, এই জিনিসটাই যেন শুনতে ভালো লাগে। দেখো কিচকিচ কিচকিচ করে যাচ্ছে, কোত্তা চাকে, যে যা বলে বলুক, তা বলে আমি ব্লগিং করবো না। হ্যাঁ দাঁড়াবো, এখানে দাঁড়াও, আগে ছবি তুলে নি। গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো, এগুলো কি ফুল গো? এগুলো সল্ট লেকের বাড়িতে খুব দেখা যায়, ফুলগুলো বিভিন্ন ধরনের কালারের হয়, সেটাই অসাধারণ লাগছে। দেখো গোলাপ ফুলগুলো, এই দেখো, আগে লাইটিংগুলো ছিল না, এখন আমি 5 বছর আগে এসেছি ভিক্টোরিয়া, তো এখন দেখি লাইটিংগুলো দিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এখানে যেমন লাইটিং ছিল, এটা তো আগাগোড়াই ছিল, সেটা কোনো এ বড় ব্যাপার নয়, বাট এই টুই লাইটগুলো বেশ অসাধারণ। আমার বর কই? এ মা, আমার বরকে খুঁজে পাচ্ছি না, এ আমার বর কই গেল রে, আমার বর হারিয়ে গেছে। ওই যে আমার বর, দেখতে পাইনি, ও ছবি তুলছে আমার, আমার তুলছে না ভিক্টোরিয়া তুলছে জানি না, বাট এ করছে, কি করছো? পাখির যা কলর, বাপরে বাপ, কাক শালিক এই গাছ গাছগুলোর মধ্যে ভর্তি, শুনতে পাচ্ছ কিচকিচ করছে? আর আমরা এখন এখানে, হ্যাঁ কাক দেখো, কাক শালিক, আর আমরা এখন একটু বসলাম, লোক খবরের কাগজ পেতে রেখে গেছে, আমরা তার উপর বসে বসে চলে গেছে, কি করবো? তাই কৌশিককে বলছিলাম যে একটুখানি র্যাকেট আনলে বা ব্যাটকক আনলে ভালো হতো, সব এখানে ব্যাটকক খেলছে, ওই যে সব ব্যাটকক খেলছে, তাই না? একটু ব্যাটকক আনলে বা কিছু আনলে ভালো হতো, একটু এ করতে পারতাম। আচ্ছা আমরা কি, তুমি পরের বউকে নিয়ে এসছো, অত দূরে চলে গেছো কেন? আমি ঠিক জায়গায় বলছি, তুমি দূরে চলে গেছো, কোথায় বসবো বলো?
ঠিক আছে থাক, তুমি যখন পরের বউকে নিয়ে এসছো আমি আর যাবো, আমি পরের স্বামীকে নিয়ে এসছো। খিদে পেয়েছে মারাত্মক, বেরিয়ে গেছি ভিক্টোরিয়া থেকে, এখনো ভেতরে মোটামুটি ভালোই ভিড় আছে, সব বেরোচ্ছে। এই যে অনেক চাম্মচ দিয়ে দিলাম, টাকাটা পে করে দাও আগে। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি পার্ক স্ট্রিটের এখানে লাইটিং দেখবো বলে। 25 ডিসেম্বর আসতে পারিনি ওর জন্য এখন এসেছি, লাইটিং না বোঝা যাচ্ছে না। দেখো আমরা গ্রাম থেকে ওপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো, ওপর দিয়ে যাবো থাকবে না। চলো দেখাবো তোমাদের, একটু কাছে যাই নইলে না লাইট গুলো বুঝতে পারবে না। দেখো সাজিয়েছে কি সুন্দর, অসাধারণ লাগছে গো দেখতে, সুন্দর সাজিয়েছে। এসছি আমরা পার্ক স্ট্রিটের লাইটিং দেখতে, 25 ডিসেম্বর আসতে পারিনি ওর জন্য আজকে এসছি 31 ডিসেম্বরে। হ্যাঁ তুলে নাও তো, এই দেখো দেখো লাইটিংটা, বা অসাধারণ লাগছে, ভালো লাগছে। দেবে এগুলো সব আমাকে, হ্যাঁ নিয়ে নেবে। টুনি লাইটের খেল কিন্তু কৌশিক, এগুলো দেখো জাস্ট টুনি লাইট আর কটা। হ্যাঁ যাবে নাকি, চলো যাবো, যেতে গেলে আমাকে 1 কিলোমিটার ঘুরে আসতে হবে। মেট্রোর পার্লার, মেট্রো আইসক্রিম, চলো দেখো পুরো ধূসর, দেখো অনেকটা দূর চলে গেলে না ধূসর হয়ে যাচ্ছে। লাইটটা দেখো কি সুন্দর হচ্ছে, দেখো নিচেটা দেখো ঘুরছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। দাঁড়াও পার্ক স্ট্রিট ঘুরে চলে এসেছি আমরা সাবিরে, রাত্রে ডিনারটা এখানেই করব। আর সকালবেলা ও পরোটা খেয়ে বেরিয়েছে, আমিও পরোটা খেয়ে বেরিয়েছি, তো ওর জন্য মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে, সারাদিন আর কিছুই খায়নি। সেরকম ওই পাপড়ি চাটটাই যা খেয়েছি, অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, মটন কষার, মটন বিরিয়ানি। বাড়ি চলে এসেছি, এসে মুখের যা মেকআপ ছিল সব তুলে নিয়েছি। লালটু বাবার সাথে কথা বলছে, লালটুর মুখেও তো দেখলে এ করে দিলাম, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে দিলাম, এবার মুখে আমি ফেস ওয়াশ দেবো, পুরো একদম ক্লিন হয়ে গেছে। ওয়াটারপ্রুফ মাস্কারা পরেছিলাম তো, সেই আমি মেকআপ রিমুভার দিয়ে তুলি না, আমি তেল দিয়ে তুলি। আর তেল বলতে আমার যে মিশো থেকে যে ফেস সিরামটা কিনেছিলাম, ফেস অয়েলটা তো ওটা তো আমার মুখে শ্যুট করেনি, ওটা দিয়ে আমি আইলাইনার তারপরে মাস্কারা এইসব তুলি, উঠেও যায়। সে যাই হোক, আজকের 31 ডিসেম্বর খুব ভালোই কাটলো। এখন বাজে 10:25, তো আর দু ঘন্টাও না, 1.5 ঘন্টা পর নতুন বছর শুরু হয়ে যাবে। তো যাই হোক চলো, আবার পরের ওই কোচি কোচ আবার পরের বছর কথা হবে, আবার পরের নেক্সট ইয়ার ফিল্ম মিলেঙ্গে, নেক্সট পরের বছর আবার কথা হবে তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা অনেক এনজয় করেছি, অনেক পা যন্ত্রণা হয়েছে, বলে দাও সবাইকে। To be advanced, happy new year to all of us. All of us, no, all of you. All of us, toma digo ke. Toma digo ke. English shikta abo. Jai ok. To, আজকে হেঁটেওছি প্রচুর পরিমাণে, হেঁটেছি প্রচুর পরিমাণে, পুরো আমার পা হাত পা চলতো না, পাটি করা, তারপরে একবার একটু বাইটা কম না, সব একটু একটু কম। আগে বছর এই এই ছাদটা একটু বাই হয়েছিল, হ্যাঁ বা এ হয়েছিল, তারপরে গানও বাজিছিল, কারোর ঘরেই গান বাজছে। 31st এ বড় বড় বক্স বাজিয়ে সব গান চালাতো আমাদের এখানে, এবার দেখি কেউ কিছু করছে না, জানি না কি হয়েছে। সে যাই হোক চলো, আজকের দিনটা খুব ভালো করে কাটলাম, 31st ডিসেম্বর অসাধারণ কাটলো। ভিক্টোরিয়া তো অনেকবার গেছি, পার্ক স্ট্রিট আমি এই ফার্স্ট টাইম আমি পার্ক স্ট্রিট গেলাম লাইটিং দেখতে, পাটাও ব্যথা হয়েছে। মানে যেই রাস্তা দিয়ে গেছি ঠিক রাস্তাটা ক্রস করে ওই ফুট দিয়ে আবার হেঁটে আসতে হয়েছে, মানে বুঝতে পারছি একই রাস্তা দুবার করে ঘুরেছি। আর ওখানে এতই একটু আসতে লালটু
হ্যাঁ, এবার ওখানে এতটাই ভিড় হয়েছে, এতটাই ভিড় হয়েছে যে এই রাস্তা দিয়ে শর্টকাটে আসা যায়, রাস্তা দিয়ে আসতে ইচ্ছে না, ইচ্ছা করে ভিড় বাড়ানোর জন্য এই গলি ওই গলি সেই গলি দিয়ে ঢোকাচ্ছে, মারাত্মক ভিড়। মিডিয়াও এসেছিল কি জি 24 ঘন্টা, আর কে কে ছিলেন? ইটিভি বাংলা, কলকাতা টিভি, টিভি নাইন। এই সাবে বাবা, এখন তো নিউ ইয়ার শুরু হয়নি গো, বাজি ফাটাচ্ছে কেন? ডিডি বাংলা ছিল, ও আমি জি 24 ঘন্টা দেখলাম, অসাধারণ দেখতে রিপোর্টার গুলোকে। যাই হোক, মানে মেয়ে রিপোর্টার অসাধারণ সেজেছে, তো ড্রেস পরেছে জাস্ট অসাধারণ লাগছে, মানে নায়িকারা ফেল ওদের কাছে, এতটাই সুন্দর লাগছে। কিছুটা মেকআপের কামাল, কিছুটা ওদেরকেও দেখতে সুন্দর। সে যাই হোক, অল ওভার খুব ভালো কেটেছে আজকে। তো চলো, এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট বছরে কথা হবে, নেক্সট ইয়ারে তোমাদের সবার সাথে কথা হবে। আগে থেকে অ্যাডভান্সে বলে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। কালকে আবার ব্লগ করলে তো কালকে বলবোই হ্যাপি নিউ ইয়ার। সে যাই হোক, চলো হ্যাপি নিউ ইয়ার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।